মাতামুটা আমি একটা পার্টির নেতা, আমি একটা পার্টির কর্মী, আমার একটা পার্টি আছে, তুমি আমাকে রোকো, ক্ষমতা থাকে রোকো, পাওয়ার থাকে রোকো, ফুটে করুনুর বেটারা বান্ডিলের জন্য টাকার জন্য আজকে সব ভুলে যাচ্ছে, ঠিক না বেটি? আর আজকে দেখবেন কিছু কিছু ভাই কোকিলের বাচ্চা, এরা কলেমা কেন, এরা আমার জাত ভাইকে শেষ করার জন্য এক পা তুলে দাঁড়িয়ে আছে, ঠিক না বেটি? বান্ডিল আমার দাও সব ছেড়ে দেবো, ঠিক না বেটি? বান্ডিল দাও সব ছেড়ে দেবো, সাধারণ মানুষকে কি বলবো? আজকে আমাদের মতো মোল্লা মৌলভীরা, পীর সাহেব, পীরজাদা, হাফেজ সাহেব, কাজী সাহেব, মৌলানা সাহেব, মুফতি সাহেব, মুকদ্দেস সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জেম সাহেব, সব দেখেন আজকে একটু টাকার জন্য, বান্ডিলের জন্য, চেয়ারের জন্য, গদির জন্য সব বিক্রি করে বেড়াচ্ছে, কি ঠিক না বেটি? কদিন আগে দেখলেন না কলকাতায় 500 টাকা বেরিয়েছে, ইমাম সাহেব তালি মারছে, তালি মারছে, যে ইমাম তালি মারে তার পিছনে নামাজ শিখি হবে তো, এই জোরে বলেন, হ্যাঁ, ফুটবল খেলা হচ্ছে কি, ঠিক না বেটি? যেন ফুটবল খেলা হচ্ছে, ইমাম সাহেব তালি মারছে, এই ইমামদের পিছনে নামাজ পড়া চলবে না। যারা টাকার জন্য, অর্থের জন্য শরীয়তের আইন কানুন বিধানগুলোকে ইসলামের দুশ্মনের হাতে নিলাম করে দেয়, ভালো করে বুঝবেন, মাসুম বাচ্চা বলে চাচা মরে যাব, শেষ হয়ে যাব, তবু আমার জবান থেকে আমি কলেমাকে ছাড়বো না। ওই সময় কাফের মুশরিক বেঈমান বেদিন আওয়াজ দিয়ে বলতে লাগে, ভাতিজা তুই যা চাইবি তোকে তাই তো, কে বলছে চাচা? ও আমার ভাই জানিরা, ও বিভাগের আশিকেরা, ওই সময় ওই কাবের মশরিক বেঈমান বেদিনটা তারা ভাতিজাকে গে ওই মাসুম বাচ্চা আব্দুল কুজ্জাকে বলতে আরম্ভ করে, আয় আমার ভাতিজা, আমি তোর চাচা, আমি তোকে এখনই জানিয়ে দিই, তোর জবান থেকে কলেমাকে ছেনে দে, তোর অন্ত থেকে আল্লাহকে ভুলিয়ে দে, রসুলকে ভুলিয়ে দে, আমার ধর্মে ফিরে আগায়, তুই যা চাইবি তোকে তাই দে। ওই সময় ওই মাসুম বাচ্চা আব্দুল কুজ্জা আওয়াজ দিয়ে বলেছিল, ও আমার চাচা যান, আপনি শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমি মাসুম বাচ্চা, আমি আব্দুল কুজ্জা, এই মুহূর্তে টাকা দূরের কথা, বিল্ডিং বালাখানা দূরের কথা, অর্থ দূরের কথা, উট ঘোড়া দূরের কথা, এই মুহূর্তে যদি আপনি আমি আব্দুল কুজ্জাকে তাম পৃথিবীর বাদশাহ সিংহাসনটাকে দান করে দেন, তুই তো জবান দিয়ে কলেমা ছেনে দে, আল্লাহকে ভুলে যা, রসুলকে ভুলে যা, আমি তোর চাচা কথা দিলাম, তাম পৃথিবীর বাদশাহ সিংহাসন তোকে দিয়ে দেব, তোকে তাম পৃথিবীর বাদশাহ বানিয়ে দেব, ও আমার চাচা যা, আমি আপনার মাসুম বাচ্চা ভাতিজা, আমি আপনাকে বলি ওই তাম পৃথিবীর সিংহাসনটাকে, বাদশাহ সিংহাসনটাকে লাথি মেরে ফেলে দেব, তবু আমি আব্দুল কুজ্জা, আমার জবান থেকে আমি কলেমাকে চাটতে পারবো না। চাচা, তাম পৃথিবীর বাদশাহ সিংহাসনটাকে আমার সামনে নে, যদি আপনি একবারে বলেন ভাতিজা তুই কলেমা ছেড়ে দে, মুহাম্মদকে ভুলে যা, আল্লাহকে ভুলে যা, আমার ধর্মে ফিরে আয়, তোকে তাম পৃথিবীর বাদশাহ বানিয়ে দেব, চাচা ওই সিংহাসনটাকে লাঠি মেরে ফেলে দেব, আমার জবান থেকে আমি কলেমাকে ছাড়তে পারবো না। আর আজ এই ঘুটে করুনুর বেটারা বান্ডিলের জন্য, টাকার জন্য আজকে সব ভুলে যাচ্ছে, ঠিক না বেটি? সব ভুলে যাচ্ছে, ইসলাম তো ভুলছে, শরিয়াত তো ভুলছে, কোরআন তো ভুলছে, ন্যায় তো ভুলছে, এ বেটারা ভুলতে ভুলতে নিজের বাপকে ভুলে যাচ্ছে, নিজের মায়ের পেটের ভাইকে ভুলে যাচ্ছে, ঠিক না বেটি? ভালো করে বুঝবেন, যারা নিজের বাপ মাকে ভালোবাসতে পারে না,
যারা নিজের ভাইকে ভালোবাসতে পারে না যারা নিজের আত্মীয় স্বজনকে ভালোবাসতে পারে না দুনিয়ার লোভে ভুলে যায় তারা আবার তাদের অন্তরে আল্লাহ পাকে ভালোবাসা জন্মায় কিভাবে এই পারে এই খারাপ লাগছে আপনাদের খারাপ লাগছে আমি কোনো পার্টির বিরুদ্ধে বলছি নাকি গো হ্যাঁ ভাই খারাপ মনে নেবেন না ভাই আজকে কমিটি ভাইরা আমাকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছে এখানে কোনো পার্টির বিরুদ্ধে বলানোর জন্য কোনো পার্টি দালালি করানোর জন্য ভাই আর আমি আপনার দাদা পীরের আওলাদ এখানে এসেছি কোনো পার্টির বিরুদ্ধে বলার জন্য কোনো পার্টির দুশমনী করার জন্য কোনো পার্টির দালালি করার জন্য এজরে বলবেন না আমি সাফের সিদ্দিকী দাদা পীরের আওলাদ আমি দুনিয়ার কোন পার্টির দালালি করার জন্য কোন পার্টির দুশমনী করার জন্য এখানে আসেনি আরে মাতামুটা আমি একটা পার্টি করি আমার একটা পার্টি আছে তোরা কি পার্টি করিস করে গেছ তোরাও যেমন নেতা আমিও একটা আমার পার্টি আছে আমিও সেই পার্টির একটা নেতা তোরা গরম দিস আমি নেতা আমি এই আমি অমক আমি তমক আরে মাতামুটা আমি একটা পার্টির নেতা আমি একটা পার্টির গোলাম আমি একটা পার্টির কর্মী আমার একটা পার্টি আছে যেই পার্টিটা শুধু চব্বিশ পরগনা ভাঙর পশ্চিম বাংলা ভারতের মধ্যে এই পার্টিটা সীমাবদ্ধ না তাম পৃথিবীর জমিন এই পার্টিটা আছে এই পার্টির নাম হলো ইসলাম আমি ইসলাম পার্টির একটা নেতা ইসলাম পার্টির একজন গোলাম ইসলাম পার্টির একজন কর্মী তোমরা চুরি করবে ডাকাতি করবে খুনোখুনি করবে পাটাপাটি করবে মুসলমান হয়ে মুসলমানকে মারবে জেনা করবে ব্যভিচারি করবে পরের মেরে খাবে ঝেড়ে খাবে মুসলমান হয়ে আর এক মুসলমানকে কষ্ট দেবে ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে আমার পার্টি আমাকে শিক্ষা দিয়েছে আমার পার্টি আমাকে পাওয়ার দিয়েছে ওর বিরুদ্ধে তুমি রুখে দাঁড়াও ওর বিরুদ্ধে তুমি গর্জাও আওয়াজ তোলো আমার পার্টি আমাকেও পাওয়ার দিয়েছে আমি এই পাওয়ার নিয়ে আমি অন্যের বিরুদ্ধে গর্জে উঠি আমার এই পার্টির পাওয়ার নিয়ে আমি অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করি হক কথা বলবো কে চটবে কে ফটবে আমার দেখার দরকার নাই কে বন্ধু আমার বিগড়ে যাবে কে বন্ধু আমার চটে যাবে আমার দেখার দরকার হক কথা বলবো ন্যায় কথা বলবো ঠিক না বেটি তোলাল বদর আলাইনা মিন সনিগি ইয়াতি আলবেদাই ওয়াজাবাগা শুকর আলাইনা মাদাগা লিল্লাহ আখিদাই নবিগি সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাম